আজ আমাদের খুব আনন্দের একটা দিন, কারণ আমরা কিনেছি নতুন অ্যাকশন ক্যামেরা GoPro 12, একদম লেটেস্ট ভার্সন, একদম লেটেস্ট। ভীষণ আনন্দ হচ্ছে আমাদের। কিন্তু আমরা কোথা থেকে কিনলাম, কিভাবে কিনলাম, কোন দোকানে গিয়ে কিনলাম, সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অনলাইনে কিনেছি কলকাতার থেকে, দোকান থেকে, এবং অনেক সস্তায়। কিভাবে এবং কোথা থেকে কিনলাম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। থাম্বনেল দেখে কি বোঝা যাচ্ছে আমরা কোথায় আছি? এখন আমরা যাচ্ছি মেট্রো গলিতে অ্যাকশন, নতুন অ্যাকশন ক্যামেরা কিনতে। অনির্বাণ প্রচুর রিসার্চ করে এসছে DJI, সোনি আর গোপ্রোর ওপরে। দেখা যাক এখন কোন ক্যামেরাটা আমাদেরকে ইমপ্রেস করতে পারে। কোথায় আছি মোটামুটি বলে দাও। আমরা এখন আছি ডোরিনা ক্রসিংয়ে, স্প্ল্যানেটে। আর একটা কিসের মিছিল চলছে, বোঝা যাচ্ছে না ঠিক। আচ্ছা যাই হোক, একবার কীভাবে লোকজন আসবে বলে দাও এই জায়গাটাতে। আমরা তো মেট্রো করে এসেছি প্ল্যানেটে। আপনারা চাইলে পার্সোনাল ভেহিকেলেও আসতে পারেন, অথবা যদি মেট্রো করে আসেন তাহলে প্ল্যানেটে নামবেন, বা চাঁদনি চকেও নামতে পারেন। প্ল্যানেটে নামলেই ভালো, বেশি প্ল্যানেটে নামলেই ভালো। বাসে করে আসলে এই যে ডোরিনা ক্রসিংয়ে নামতে হবে। অনেকটা আগে আগে চলে এসেছি। এই যে MM ফটোগ্রাফি, ওইদিকে প্রফেশনাল সবই এখনও বন্ধ। এই হলো আপনাদের মেট্রো গলি। তো একটু পরে আবার আসছি, আমরা একটু চাটা খেয়ে আসি। এখন যেহেতু দোকানগুলো খোলেনি, এই যে প্রফেশনাল ইলেকট্রনিক্সের সামনেই দাঁড়িয়ে চন্দ্রানী একটু কচুরি খেয়ে নিচ্ছে। কচুরি খেয়ে টাইম পাস, তাই তো? একদম গরম গরম কচুরি আর আলুর তরকারি, ভালো। এর থেকে ভালো টাইম পাস আর কী হবে? আর আমরা ওয়েট করছি কখন দোকানগুলো খুলবে আর আমরা ঝাঁপিয়ে পড়ব। এখন বাজে 11:10, কিন্তু দোকানগুলো কিন্তু এখনও খোলেনি। তার মানে মোটামুটি, হ্যাঁ মোটামুটি 11টার পরে মনে হয় দোকানগুলো খোলে। তো ফলে আপনারা ওইভাবে প্ল্যান করে আসবেন, আমরা একটু আগে আগে চলে এসেছি। তো যাই হোক, আমরা টাইম ওয়েস্ট করছি না, আমরা এখন যাচ্ছি ই মলের দিকে। ই মলটাও তো পুরো ইলেকট্রনিক মল, আপনারা জানেন তো। ই মলটা খোলা থাকে তো 10টা নাগাদ খোলে, মানে যতটুকু আমি জানি। তো এবার ই মলে একটু ঘুরে আসি আমরা, ই মলটা আপনাদেরকে দেখাবো। কলকাতার সব বাড়িঘরগুলো দেখুন, হোটেল ম্যাজিস্টিক 1934, অনেক পুরনো বাড়ি, তাই না? দাদা হেরিটেজ সিটি ওয়াক হয়ে যাচ্ছে আমাদের। আমরা চলে এসেছি ই মলে, দেখতে পাচ্ছেন একদম চাঁদনি চকের মোড়, চাঁদনি চক থেকে মানে এইদিকে চাঁদনি চকের মেট্রো স্টেশন। চলো ই মলের ভিতরে ঢোকা যাক। মেট্রো গলির দোকানগুলো এখন সবে আস্তে আস্তে খুলছে। আমরা MM এ ঢুকি। আগে আলটিমেটলি GoPro কিনছো তুমি? হ্যাঁ GoPro 12। তো এই সোনুদা আমাদেরকে আনবক্সিং করে দেবে, আমাদের প্রসেসিংটা হয়ে গেলে সব হয়ে যাবে। আগে লগইনটা হয়ে যাক। হ্যাঁ একদম। তো আমরা যাই হোক দোকানটা বলে দিই, MM ফটোগ্রাফি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, আর সব কিছু পেয়ে যাবে। নাম অ্যাড্রেস সব দিয়ে দিবেন। মেট্রো গলিতে ঢুকেই ডান দিকে, মেট্রো গলিতে ঢুকেই ডান, মেট্রো গলিতে একদম ঢুকেই ফার্স্ট দোকান যেটা। মেট্রো গলি দুটো মুখ আছে, মেট্রো স্টেশন যদি দিয়ে বলে দিন কি হবে। মেট্রো স্টেশন দিয়ে যদি আসেন তাহলে স্ট্যান্ডার্ড 1 নম্বর গেট থেকে বেরোবেন, উঠে যেখানে জুতো ফুতো বিক্রি হয় সেখান থেকে এন্ট্রেন্স করবেন, একদম এন্ডে চলে আসতে হবে। দেখবেন উল্টো থেকে বড় একটা ব্যানার আছে ডায়মন্ড গ্লাস, তার অপোজিটেই MM ফটো, পাঁচতলা বিল্ডিং ওর নিচে। ঠিক আছে, ঠিক আছে, তো আপনারা বুঝে গেলেন, চলে আসবেন। আর আমরা মোটামুটি দেখেছি সবচেয়ে বেস্ট এই দোকানটাই, তাই তো? কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের সব প্রসেসিং হোক, তারপরে আমরা আনবক্সিং এর সময় আরেকবার দেখাবো। এই যে আমাদের নেওয়া হয়ে গেছে GoPro, এখন আনবক্সিং হচ্ছে, তাই তো?
দেখো আমরা টোটাল অনেকগুলো জিনিসই নিয়েছি, গোপ্রো 12 এর সাথে স্ট্যান্ড, দুটো ব্যাটারি, একটা প্লাস্টিক কেজ, একটা মাইক্রোফোন, সবকিছুই এখন আনবক্সিং হবে। এখন ক্যামেরাটা আনবক্সিং হলো, এই যে GoPro 12 বলে একটা অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে, তো দাদা বলে দেবে কিভাবে কিভাবে এটা সেটিং করতে হয়। ডাউনলোড করার পর আপডেট করে নিতে হবে। দেখুন ক্যামেরা অন হলো, ক্যামেরা অন হয়ে গেছে। ইংলিশ ভি অন কনফার্ম, এবারে অ্যাপ লাগবে। ব্যাটারি খোল কে লাগাই, 8000 বার ব্যাটারি পালে খোলিয়ে তব হোক। আচ্ছা ওটাতে আমার সাইন ইন তো করলাম না, কুইক অ্যাপটাতে সাইন করা দরকার নেই। আপনি কিছু করতে পারবেন, আপডেট হয়ে গেল এবারে আপনি সবকিছু করতে পারবেন। ক্যামেরাটা চালু হয়ে গেছে মনে হচ্ছে, তিন চারবার আপনি শোনো ভাই, চালু হয়ে গেছে না? দেখি চন্দনের মুখটা কেমন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ মেমোরি কার্ড ধরা নেই না? হ্যাঁ দেখাও দেখাও কিভাবে এটা ঢুকিয়েছো মেমোরি কার্ডটা। আচ্ছা চালু কর এটা, এটা দিয়ে গেছে। আমি সেট আপ করে দিয়ে পুরো সেট আপ করে দাও। এটা বন্ধ হয়ে গেল নাকি? অফ করলাম, অফ করলো তো। তুই দিয়ে তুই এক্সেল সার্চ করবি, সার্চ করে তো ডিটেইলস পেয়ে যাবি। আর এই সোনুদা কিন্তু দারুন, মানে সব সেট আপ করছেন, আমাদের ভালো করে গাইডও করেছে খুব। সুতরাং মানে আপনারা যারা আসবেন এখানে ভালো করে গাইড করে দেবে। আচ্ছা জলে দিতে হলে ওর মেইন কেসটা দিতে হবে। দামের খুব ডিফারেন্স নেই, জাস্ট 2000 ডিফারেন্স। যাদের রিল ফিল্স তৈরি হয় না তারা এক্সট্রা টাকা না দিয়ে ওটাই নেওয়া বেটার। আচ্ছা তুমি করো না, আপনার যদি রিল ফিল্স দেওয়া দরকার পড়ে আচ্ছা তাহলে এইদিকে চলে আসুন। ছোট
उनको ही पता है कितना में आता है। कत दाम बोलो तो তুমি তো ফুল প্রফেশনাল ব্লগার হয়ে যাবে। দেখো প্রফেশনাল কিনা জানি না, করতে ব্লগিং করতে খারাপ লাগছে না, বেশ এনজয় করছি। আর ঘুরতে যাওয়া গুলো আমাদের মেমোরি থাকছে। আর আমি ওয়্যারলেসটা ইউজ করছি মাইক, কোনটা থেকে ক্যাচ করব একটা হবে। ধরো দেখি কিরকম লাগবে। হ্যালো মাইক টেস্টিং 1 2 3 4, তোমাদেরকে ঘুরিয়ে করো ব্লগিং। পুরো সেট আপটা রেডি হয়ে গেছে, বলো। জোরে বলতে হবে। সিঙ্গেল পড়বে 18,800। ওয়্যারলেস প্রোর কোনো দাম কোনো জানা আছে? ওয়্যারলেস প্রো এখনো আসেনি এখানে। আর ডিজিআইয়ের কি দাম বলছো? মাইক ডিজিআই 30,500। দুটোই একসাথে ইউজ করা যাবে। হ্যাঁ, এটা অন করে দিলাম। ফোনটা কত তলা দিয়ে এটা ধরো আইফোনের জন্য ভালো শট চার্জ করেছি, বলুন কথাটা। আরে আমরা টেস্ট করছি, ডিজাইন মাইকে টাইপ করে টেস্ট করে নিচ্ছি। ওয়্যারলেস মাইক একটা চলছে, ওয়যারলেস মাইক একসাথে চলছে। লেভেল কোন বলতে না দুটো আমার কাছে আছে, ওয়্যার একটা মাইক আছে তার ফর দেওয়া, একটা রিসিভার যেটা ক্যামেরার সাথে লাগানো আছে। কি করে রেড আইফোনে লাগাবে? আর অনির্বাণের কাছে একটা রয়েছে, আমরা নিয়েছি ডিজিটেকের মাইক। হ্যাঁ বলছে ভালো। এটা কিসের জন্য? প্রোডাক্ট এক্সট্রা উপরে ইউভি ফিল্টার লাগানোর অপশন আছে, কেউ লাগায় না কেন শ্যাডো চলে আসে। এখানে না করা ওখান থেকে করা ভালো, সবসময় হিট হবে প্রচুর চার্জ করতে যখন লাগবে না। হ্যাঁ হ্যাঁ দরকার নেই। আমরা স্ক্রিন গার্ড লাগিয়ে নিচ্ছি রুট প্রোটেকশনের জন্য। মামাকে তো দাও।
মোটামুটি আমাদের সবকিছু টেস্ট হয়ে গেল, তাই তো? এবার আসল কাজটা করতে হবে। মালটা একবার মিলিয়ে দিয়ে ক্যামেরা হলো, মাইক অ্যাডাপ্টার, তারপরে চার্জার ব্যাটারি, তারপরে ডিজিটাল করে মাইক, এই দুটো এখানে ঢুকে দিয়েছি ছোটো মালটার ভিতরে, একটা শটগান মাইক দিচ্ছে এখানে, একটা লাঞ্জি কেজ, একটা মেমোরি কার্ড লাগিয়ে সাইডে গিয়ে পেমেন্ট করুন, একজন এখানে দাঁড়ান, এটা আমি ক্যারি ব্যাগে অনির্বাণ গেছে ক্যাশ পেমেন্ট করতে, আর এখানে আমাদের রেডি, প্যাকিং কমপ্লিট। আমরা মোটামুটি অল সেট, সব জিনিসপত্র আমাদের ব্যাগে ঢুকে গেছে। তাহলে গোপ্রো 12 কিনতে হলে আপনাদের চলে যেতে হবে সোজা মেট্রো গলিতে। মেট্রো গলিতে অনেক দোকান আছে, আপনারা সবকটা দোকানই ঘুরে দেখতে পারেন, তবে আমরা কিনেছি MM ফটোগ্রাফি থেকে, ওইখানেও অবশ্যই যাবেন। গোপ্রো 12 এর সাথে আমি কিন্তু এই টুপিটাও কিনেছি, কেমন লাগছে বলবেন। আর আসতে চলেছে আপনাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও এই গোপ্রো 12 এ, তাহলে দেখতে থাকুন জয় অফ স্পর্শন, এবং সবাই অনেক ভালো থাকুন। নমস্কার।